बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स शेर खुदा अली रदियल्लाहु तआला मुश्किल कुशा अली रदियल्लाहु तआला আমার প্রিয় নবীর কলিজার টুকরা সাহাবা যার শান বয়ান করা আমি নগণ্য দ্বারাই মোটেই সম্ভব নয়। এতটুকু তো আপনারা জানেন, আমরা সবাই জন্মগ্রহণ করেছি বন্দার গড় হই, যে আব্বার গড়ে, মার গড়ে, হাসপাতালে, ক্লিনিকে ইত্যাদি, অর্থাৎ বন্দার গড়ে হয়ে আমরা জন্মগ্রহণ করেছি। আর শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর ঘর হানাই কাবার ভিতরে তশরীফ বানাইন করেছেন, জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। যে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তার লিখিত কিতাব তারিখুল খুলাফার মধ্যে বলতেছেন, কসেরা ময়াসার নাসুবি সাআদত বকা বাবেলাদত নিয়ামত দিয়েছে যেটা আর কাকো দেয় নাই, তার জন্য এটা ফজিলতের যুদি অন্যতম একটা শান। সুবহানাল্লাহ। কসেরা ময়াসসার না শুধু সাহাদত, সেটা কি? বকাবা বেলাদত। তিনি বেলাদত করেছেন, তিনি তশরীফ বয়ান করেছেন ডাইরেক্ট আল্লাহর ঘর হানায় কাবার ভিতরে। সুবহানাল্লাহ। বামসজিদ শাহাদত, আবার তিনি শাহাদত বরণ করেছিলেন আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময়, অর্থাৎ তিনি দুনিয়াতে এসেছেন আল্লাহর ঘর হয়ে, আবার তশরীফ নিয়ে গেছেন আল্লাহর ঘর হয়ে। সুবহানাল্লাহ। শেষের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমাদের হুজুর কেবলা হযরত কেবলা, আমাদের মিয়া সাহেব হুজুর এত কেন কষ্ট করছে এই মিলাদুন্নবীর জন্য? শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, যারা মিলাদুন্নবীকে সম্মান করবে, আমি শের হুদা আলী ফতোয়া দিচ্ছি, মৃত্যুর বিছানা যখন শায়িত হবে, আজরাইল আলাইহিসসালাম যখন জান নিয়ে টানাটানি করবে, শয়তান যখন ঈমান নিয়ে টানাটানি করবে, সেই সময় আমি ফতোয়া দিচ্ছি মিলাদুন্নবী যারা করে, মিলাদুন্নবীকে যারা সম্মান করে, তারা ঈমান নিয়ে দুনিয়া থেকে তুচি নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, মন আজ্জামা, যে কেউ সম্মান করবে, যে মন আজ্জামা মৌলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদকে যারা সম্মান করবে, যে ওয়াকানা সবাবান লেখরাতি, আপনারা যে দেশ দেশান্তর থেকে এসেছেন আমাদের হুজুরদের দোয়া নেবার জন্য, বিশেষ করে মিলাদুন্নবী সম্মানের জন্য, ঠিক কি না? তো বলা হচ্ছে ওয়াকানা সবাবান লেখরাতি, যে মিলাদুন্নবীর সম্মানের জন্য যারা নবীর মিলাদকে সম্মান করবে, নবীর মিলাদে আসবে, মিলাদের আয়োজন করবে, মিলাদুন্নবীকে সাজাবে, যে আমি শের হুদা আলী ফতোয়া দিচ্ছি, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান, সে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে না। যখন আজরাইল আলাইহিসসালাম জান নেওয়ার প্রচেষ্টা চলাবে, শয়তান ঈমান নেওয়ার প্রচেষ্টা চলাবে, মদিনাওয়ালা নবী তার দিকে রহমতের নজর দেবে, শয়তান দুর্বৃত হবে, মরা গলব জিন্দা হয়ে যাবে, তার চক্ষু আলোকিত হয়ে যাবে এবং জবান দিয়ে বের হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আমি বলতেছি না, শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়াদখুলুল জান্নাতা বিগায়রি হিসাব। এবং বলতেছে আমাদের হুজুর কেবলা নায়েবে সাজ্জাদান সিং, আমি মধ্যে মধ্যে খেয়াল করি রাত দিন কি চিন্তা ভাবনা করে, অনেক সময় আমার বিবেকে ধরা পড়ে, সে চাচ্ছে রাত দিন আমাদেরকে মদিনাওয়ালা নবী হইয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেওয়ার জন্য, ঠিক কি না বলুন? তাই বলতেছে যারা ঈমান আকীদা শুদ্ধ রাখবে, ঈমান আকীদা শুদ্ধ রেখে
হুজুরি কলবের সাথে যে আমল করবে এই হুজুরি কলব এটা হাদিস জিবরাইলের মধ্যে আছে মেজকার শরীফ কিতাবুল ঈমানের যে প্রথম হাদিসের অংশ যা আমার নবী ইরশাদ করছেন ও বুদিল্লাহ কাআন্নাকা তারাহু তোমরা এভাবে ইবাদত করো যেন তোমাদের চোখকে আল্লাহ দেখতেছে সুবহানাল্লাহ যদি এতটুকু সম্ভব না হয় তাহলে কমপক্ষে এটাই খেয়াল করো যে ও বুদিল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা তোমার যদি এত অনুভূতি না হয় তোমার চোখকে যে আল্লাহ দেখতেছ সেই খেয়াল জ্ঞান যদি তোমার কলবে হাজির করতে না পারো কমপক্ষে এটা মনে করো তোমার আল্লাহ তোমার দিকে তাকাই রয়েছে এই খেয়াল জ্ঞান সৃষ্টি করার জন্য উসুল সভা সুবহানাল্লাহ বলে আমার হযরত যে উসুল সভা নিয়ে এত রিসার্চ করতেছে এটা হচ্ছে এই হাদিসের অনুযায়ী সুবহানাল্লাহ বলেন বাবা এখানে দেখলে তো অনেক কিছু আমাদের হযরত যার সম্পর্কে আমি বলতে ভয় ভাই ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহ যার শান বয়ান করেছে আমি নগণ্য তার কি শান বয়ান করব দর্শী পর আলাইকুম সালাত দুনিয়ায় যে গাজী শেরওয়ানলা রহমতুল্লাহ আলাইহির সাথে করতেছেন বাহার আসল তানে বাংলা সদা হাজারা মারহাবা বাহার আসল তানে বাংলা সদা হাজারা মারহাবা হা যায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম মারহাবা বলুন হা যায়ে মা আহমদুল গৌসুল আল্লাহ আল্লাহ গাজী শের বাংলা বলতেছেন যে আমাদের এই রাষ্ট্র পরিচালনা করার জন্য অবশ্যই একজন প্রধানমন্ত্রী আছেন যে একজন যে মন্ত্রী মহোদয়রা আছেন এমপিরা আছেন সবার মাধ্যমে দেশ পরিচালনা হয় কিন্তু গাজী শের বাংলা রহমতুল্লাহ বলতেছে আধ্যাত্মিক হিসাবে এই দেশ পরিচালনা হচ্ছে গৌসুল আজম মাইজবান্ডারের নেগা করবে সুবহানাল্লাহ বাহারে আসল থানে বাংলা সদা হাজারা মারহাবা বলুন সদা হাজার হা যায়ে মা আহমদুল্লাহ গৌস আল্লাহ আল্লাহ উনি বলতেছেন আমাদের সাহায্যকারী আমাদেরকে দয়া করনেওয়ালা আমাদের কল্যাণ করনেওয়ালা আমাদের মহান অভিভাবক গৌসুল আজম আহমদুল্লাহ মেজবান্ডারি সুবহানাল্লাহ গাজী শের বাংলা যদি এইভাবে বলে আমরা কি বলবো নামের মধ্যে কি তা আছে যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা জাতি নাম আছে একটা হচ্ছে মুহাম্মদ জোর বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা হচ্ছে আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ শব্দের অর্থ অতি প্রশংসাকারী তো আমার নবীকে আহমদ কেন বলা হয় সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যারা আল্লাহর তারিফ করবে প্রশংসা করবে করেছে করতেছে করবে কেউ আমার প্রিয় নবীর মতো করতে পারবে না সবচেয়ে যিনি আল্লাহর বেশি তারিফ প্রশংসা করেন তিনি আমাদের প্রিয় নবী সুবহানাল্লাহ বলেন তাই আমার নবীর নাম আহমদ আবার আমার হযরতের নাম প্রথম অংশ আহমদুল্লাহ আহমদ আর আহমদের পরে কি আল্লাহ বলো না আহমদের পরে কি আল্লাহ তাই এটাই ইশারা করছে তোমরা আমার দামান ধরো আমার মাধ্যমে মদিনাওয়ালা নবী পাবে মদিনাওয়ালা নবীর মাধ্যমে আল্লাহ পাবে সুবহানাল্লাহ আবার ঔলাদ রাসূল ঔলাদ রাসূল ঔলাদ রাসূল তো সহজ ব্যাপার না এত সহজ ব্যাপার না যে হাদিস শরীফের মধ্যে আছে প্রথমে একটু দৃষ্টি পড়ুন সালাত দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাদনাবিক মুহাম্মদ আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি নসিব নবীজিকে না দিখাইয়া কবর দেশে নিও না আল্লাহ হুম্মা নবিয়েনা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করতে চান হাদিস কালান নবিও জোর বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজান ইবনায়া ওয়া ইবনা বিনতি আল্লাহুম্মা ইন্নি উহিব্বুমা ফাহিব্বাহুমা ওয়াহিব্বা মান ইউহিব্বুমা আও কামা ক্বালা নবিয়্যু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আমার রহমতুল লিল আলামিন দয়ার ভান্ডার মায়ার ভান্ডার যে মদিনাওয়ালা নবী তার নুরানি নাতিদয় হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখনো দুজন ছোট শাহজাদা দুজনকে সামনে নিয়ে আমার নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে সুবহানাল্লাহ বলতেছে আল্লাহুম্মা হে আল্লাহ হাজান ইবনায়া এই দুজন আমার কলিজার টুকরা নাতি সুবহানাল্লাহ ওয়া ইবনা বিনতি এবং আমার কলিজার টুকরা যে হাতুন জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দুজন নুরানি ছেলে সুবহানাল্লাহ তা আল্লাহ আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা আল্লাহ আমার আমি এই দুজনকে বেশি ভালোবাসি এই দুজন আমার কলিজার টুকরা নাতি এই দুজন আমার নয়নমণি এই দুজন আমার অন্তরজ্যোতি এই দুজনকে আমি বেশি বেশি ভালোবাসি তাই তোমার দরবারে ফরিয়াদ যে ফাহিব্বাহুমা আল্লাহ তুমি ওই দুজনকে বেশি ভালোবাসো আর জোরে শুধু তাই করলে হবে না ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা কিয়ামত পর্যন্ত যারা ঔলাদ রাসূলকে ভালোবাসবে সুবহানাল্লাহ বলেন আমাদের আজকের নায়েবের সাজ্জাদান হোসেনের নামের শুরু তো আহমদ আবার শেষ হতে হুসাইন অর্থাৎ ইনি ওই আমার প্রিয় নবী আবার ইমাম হুসাইনের নামে সুবহানাল্লাহ বলেন এটা আল্লাহর মেহরবানি এটা তো অলৌকিকভাবে আল্লাহর বলিদের ইশারায় নাম হয়েছে নামের মধ্যেও তো অনেক তাসির আছে সুবহানাল্লাহ বলেন ঠাই আমার নবী এরশাদ করছেন আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসবে তোমার কাছে ফরিয়াদ কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসতে হবে তাই আপনারা যারা ঔলাদ রাসূলকে ভালোবাসেন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসেন এই ভালোবাসা আমাদের জন্য বড় নিয়ামত আমার আল্লাহ কাছে আমার মদিনাওয়ালা নবী আমার আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন তাদেরকে ভালোবাসার জন্য আর আল্লাহ যাদেরকে ভালোবাসবে তারাই তো জান্নাতে ঠিক কি না তাই আমরা আবার হুসনুসি সালাত দুনিয়ায় তা ভাইয়েরা আমার মুরব্বীরা আমার যে আমাদের এ ঔলাদ রাসূলের দরবার বলুন এটা কার দরবার
औलाद रसूल के ভালোবাসা অর্থ মদিনা ওয়ালা নবীকে ভালোবাসা সুবহানাল্লাহ আপনারা যে মিলাদুন নবী এসেছেন কিছুক্ষণ আগে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ যে মিলাদুন নবীকে সম্মান করে যারা এসেছে তারা মৃত্যুর বিছানায় ফিল করবে না তারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তারা জান্নাতি হবে সুবহানাল্লাহ তাই আমি বলেছিলাম যে বাহারে সুলতান বাংলা সদা হাজারা মারহাবা হাজায়ে মা আহমদুল্লাহ গৌসুল আজম বলুন হাজায়ে মা আহমদুল সুবহানাল্লাহ বলুন আরশ-ই-ইনসা হে মদিনা খেতাব আমদা আজবানে অউলিয়া মুসদা চুনা মসুমু সুদা বামা হাজায়ে মা আহমদুল হাজায়ে মা আহমদুল আজ উজুদশ মুলকে বাংগা লাল রোশন সুদা সুদা রোশন তমাম ওয়াসফ উরা কাইতামা নাদু ই আজিজে না তমাম হাজায়ে মা আহমদুল হাজায়ে মা আহমদুল সুবহান আল্লাহ আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যিনি বড় আশিকের রসুল যিনি এই সুন্নিয়তের জন্য যে রক্ত দিয়েছে যিনি সুন্নিয়তের জন্য জান কোরবানি দিয়েছে যার সারা জীবন আল্লাহর নবীর প্রেমের মধ্যে অতিবাহিত করেছে তিনি বলতেছে এই যে গৌসুল আজম বলা হচ্ছে গৌসুল আজম মজবন্ডারি রহমতুল্লাহ বলা হচ্ছে এই খেতাবটা ডাইরেক্ট সোনার মদিনা ওয়ালা নবী দিয়েছেন আরো জোরে বলুন আসহীন সাহে মদিনা ই খেতাব আমদা এমন সমস্ত ওলিরা এই সম্বোধন এই খেতাব এই লকব গ্রহণ করেছেন সুবহানাল্লাহ তা ভাইয়ের আমার মুরব্বীরা আমার বলতেছে গৌসুল আজম মজবন্ডারের আলো দ্বারায় সারা বাংলাদেশ আলোকিত হয়েছে সুতরাং আমি আজিজ লোক সেরা বাংলা এই সম্পর্কে কি বলতে পারি সুবহানাল্লাহ বলেন ওনার উনি তো কত বিরাট হাস্তি সেটা তো আমার ভাষায় বলা যাবে না গাজী সেরা বাংলা বলতেছেন তাজ দুবু দাবদস্তে সরোয়ারে পয়গম্বরা এক নেহাদা বরসরে শাহ আহমদুল্লাহ বেগুমা সুবহানাল্লাহ গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই তিনি এরশাদ করতেছেন আমি তো অনেকবার আমার প্রিয় নবীকে দেখি একদিন আমার নবীর দিদার হচ্ছে অলৌকিকভাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে এই আহমদুল্লাহ মজবন্ডারি কদ্দাস সিরুল আজির সিলাই দিদার মুস্তাফা নসিব করো আর একটু জোর বলুন না জীবনে হবে কি তোমার দিদার ইয়া এই আশাই রয়েছি আমরা গুনাগার ইয়া এই আশাই রয়েছি আমরা গুনাগার তোমার জিয়ারতে যাই হাজারু হাজি মদিনায় এগরি বের তুমি হাও মদদগার ইয়ার জীবনে ইয়ার সুর এ আশাই রয়েছি আমো
রাগুনাগার সলাতুনিয়ায় আলাইকুম সলাতুনিয়ায় আল্লাহু আকবার। যে গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, আমি হঠাৎ করে আমার নবীকে স্বপ্নে দেখতেছি যে এক পাশে গৌসুল আজম মাজবান্ডারি আর এক পাশে আব্দুল কাদের জিলানি, এক পাশে গৌসুল আজম মাজবান্ডারি আর এক পাশে গৌসুল আজম বগদাদি। দেখতেছি আমার নবীন নুরানি হাতের দুইটা নুরানি থাজ আছে, এত সহজ কথা না, দিচ্ছেন আমার নবী, আবার যেমন তেমন কিছু নয়, তাজ মুবারক নবীর হাতে তাজ। তাই আমি দেখতে পেলাম একটা তাজ দিলেন আমার আহমদুল্লাহ মাজবান্ডারি রহমতুল্লাহর মাথায়, আর একটা তাজ দিলেন যে গৌসুল আজম বগদাদির নুরানি স্যার মুবারক। সুবহানাল্লাহ। তাইলে হযরতের শান আমরা কি বলি? তবে আমরা এসে যে হযরতের দরবারে অনেক আশা ভরসা নিয়ে হযরত উসিলায় আমাদের দোয়া পূরণ হবে, এই আশা রাখি, ঠিক কিনা? তিনি তো অনেক কিছু প্রমাণ করে দিয়েছেন। আপনারা জানেন যে ওসি গোসুল আজমে লিখেছেন ঘটনাটা, যে আমার হুজুর গৌসুল আজম মাজবান্ডারি এই পুকুরের পারে উজু করতেছেন, হাতে লোটার পানি দাঁড়ায় উজু করতেছেন, হাত এমরা চতুর্দিকে আছে। হঠাৎ করে দেখলো হুজুর জালালিয়ত এসে গেছে। সুবহানাল্লাহ। এমন জালালিয়ত, আল্লাহর ওলিদের জালালিয়ত আছে, জামালিয়ত আছে, ঠিক কিনা? জালালিয়তে এসে হাতের বদনাটা এই পুকুরে নিক্ষেপ করলেন, জোরে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করে বলে, হারাম দাদা তুই এখনো এখান থেকে দূর হস নি? সুবহানাল্লাহ। হাদেমরা অবাক, হারাম দাদা কাকে বললো, দূরে চলে যাওয়ার জন্য কাকে বললো, বদানা কেন পুকুরে নিক্ষেপ করলো, কি ব্যবহার? হাদেমরা বলতে চাই, আমরা কিছু বুঝতেছি না, কিছু বুঝতে বুঝার কথা তো নয়, আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দিয়েছে, শুধু আশিকদেরকে দেখে তাই নয়, সারা পৃথিবী দেখে তাই নয়, আশিকদের অন্তরে কি আছে এরা তাও দেখতেছেন, ঠিক কিনা? তাই চিন্তা ভাবনা করতেছে, হাদেমরা আরেকটা লোটা নিয়ে আসো, কারণ হুজুরুর হুজুর মুবারকের হযরত কেবলার এখন উজু শেষ হয়নি, বাকি উজু করার জন্য আর লোঠা এক বদানা পানি নিয়ে আসলেন। হুজুর উজু মোবারক শেষ করে দায়রা শরীফে চলে গেলেন। হাদমরা তো দেখেছে এই পুকুরে লোঠা নিক্ষেপ করেছে, তা তারা নেমে অনেক তালাশ করল, না পেল না, বললো এখানে নিক্ষেপ করতে দেখলাম কোথায় গেল, হায় হায় আল্লাহর ওলিদের শান কে বুঝবে। সুবহানাল্লাহ। ইয়ে দরবারে মুস্তফা হে ইয়া আপনো কা কা কেনা, ইয়া সে খাত খালি গই রবি যায়া নাহি করতে। সুবহানাল্লাহ। তাই চিন্তা ভাবনা করতেছে যে কি হলো, তারা এসে নেমে পুকুরে অনেক তালাশ করার পরও লোঠা বদানাটা পেল না, তখন তারা আশ্চর্য হয়ে গেল, ঘটনা তো কিছু বুঝলাম না। দুদিন পরে দেখলো একজন বন্দা আসলো ওই নুরানি বদানাটা হাতে নিয়ে। সুবহানাল্লাহ। এমন কিছু নাস্তা, বন্দাটা ইসমত আলী সাহেব রাঙ্গুনিয়ার, প্রায় দরবার শরীফ থেকে 42 মাইল দূরে নিয়ে আসলো হুজুরের কদমে
ফা দিয়ে খদম বুসে করে অনেক কোন কান্না কাজে করলো হুজুরের দিকে আবার দাঁড়াই থাকাই রইল অনেকক্ষণ কান্নাকাটি করল কান্নাকাটি করে হুজুরের দরবার থেকে বের হলো তখন হাত এমরা তাকে জড়াই ধরল চতুর্দিক থেকে যে বলে ভাই যান এ বদনা পেলেন কোথেকে আপনি কে কি ব্যাপার বলল ভাই আমি তো দুনিয়া থেকে চলে যেতাম আমার মনে হয়েছিল আমার হায়াতের বাদশ শেষ হয়ে গেছে কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারি আমাকে নতুন ভাবে জান দিয়েছে বলে কিভাবে বলে যে আমি একজন গরিব মানুষ আমি অতি গরিব আমি যে জঙ্গলে পাহাড়ে গিয়ে কাঠ নিয়ে আসি সেই কাঠ বিক্রি করে কোনো প্রকারে আমার পরিবার চলাই আরেকদিন আমার ইচ্ছা হলো যেহেতু আমি গৌসুল আজম মাইজ ভান্ডারির আদানা গোলাম আমি হুজুরের কাছে কিছু নাস্তা নিয়ে হুজুরের নুরানি চেহারা দেখতে যাব সুবহানাল্লাহ একের ব্যায়াম করে আমি রাঙ্গুনিয়ার কোদালা পাহাড়ে গেলাম ওখান থেকে কিছু আমি লাকুড়ির ব্যবস্থা করলাম একটা গাছের ছায়ায় সে লাকুড়ি আটি বাঁধতেছি হঠাৎ করে দেখলাম এক ভয়াবহ বাঘ ওই বাঘ এসে আমার উপর হামলা করার চেষ্টা করতেছে তখন আমি নিরুপায় হয়ে বললাম এই কৌশল আজম মাইজ ভান্ডারি আল মদত সুবহানাল্লাহ হাই গোসপা গোসুল আজম মাইজ ভান্ডারি আমি তো এখন বড় একটা মুসিবতে পড়ে গেছি নিরুপায় হয়ে গেছি এখন আপনার সাহায্য চাই এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে দেখতে পেলাম কোত্থেকে সৈন্যর উপরে থেকে একটা লোটা আছে বাঘের মাথা বাড়ায় পড়েছে বুক বাড়ায় পড়েছে এই লোটার আঘাতে বাঘটা কান্নাকাটি করে হইচই করে আমার আমাকে হামলা করার থেকে দূরে সরে চলে গেছে সুবহানাল্লাহ সে লোঠার আঘাতে হাই হাই করে এমন ভাবে পলায়ন করলো তাকে আর দেখলাম না তখন আমি ওই লাকড়িগুলা বাজারে নিয়ে বিক্রি করেছি এবং সেই লাকড়ি বিক্রি করে কিছু নাস্তার ব্যবস্থা করেছে আর আমি জানি এ বদনা আর কেউ নয় এটা আমার মুর্শিদকে বলা সুবহানাল্লাহ তাই এই বদনা আর কিছু নাস্তা নিয়ে হুজুরকে দেখতে আসলাম তখন সবাই বুঝতে পারলো আল্লাহর ওলিরা এমন কিছু দেখে যা স্বাভাবিক মানুষ দেখে না ঠিক কিনা আল্লাহর ওলি এমন সাহায্য করতে পারে যারা স্বাভাবিক মানুষ করতে পারে না তিনি হচ্ছেন আমাদের আমদুল্লাহ মাইজ ভান্ডারি সুবহানাল্লাহ সালাত তুমি আই বলুন ইয়া রাসূল ইয়া ইয়া রাসূল ইয়া রাসূল বল্লা ইয়া রাসূল আমারে মরণের নিধান কালে আসিও নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূল ইয়া রাসূল বল্লা ইয়া শুনেছি হাদিসে দেখিলি আপনাকে জীবনের গুনা জড়িয়া পড়ে অগো দিবেন গো দেখা দয়া
করিয়া দিবেন গু দেখা ইয়া রাসূল বল্লা ইয়া রাসূল বল্লা ইয়া রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সলাত দুনিয়ায় সাহেব ভাইয়েরা আমার মুরব্বীরা আমার এই গৌসুল আজম মাঝভান্ডারির দরবারে আমরা কেন আসি বর্তমান যে হুজুর কেবলার দরবারে কেন আসি মিয়া সাহেবের দরবারে কেন আসি যে ওই উসুলে সালাসা উসুলে সালাসার মধ্যে একটা হচ্ছে ফানায় যে ফানা আনিল খালক ফানা আনিল খালক মানে আমার সাথে এই সৃষ্টি জগতের সম্পর্ক ছেড়ে স্রষ্টার সাথে সম্পর্ক করতে হবে সুবহানাল্লাহ সৃষ্টি জগতের যে সম্পর্ক ছেড়ে স্রষ্টার সাথে সম্পর্ক করতে হবে এই সম্পর্ক করার জন্য আল্লাহর ওলি দরবার আসতে হবে ঠিক কিনা ভাইয়েরা আমার আল্লাহর ওলির দরবারে আসলে এই নিয়ামত পাওয়া যায় যে নিয়া বিশেষ করে ঔলাদ রাসূলের দরবারে আসলে এমন নিয়ামত পাওয়া যায় যে নিয়ামত পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না সুবহানাল্লাহ যে জামিউল মুজাজাত নামে কিতাবত আছে সমরকন্দের মধ্যে রাশিয়ার বলকে সমরকন্দ ওখানে একজন সৈয়দজাদি রসুলের বংশধরের পুরুষ হলে সৈয়দ দাদা বলে মহিলা বললে মহিলা হলে সৈয়দ দাদি বলে এই সৈয়দ দাদি খুব গরিব কারণ রসুলের বংশরা জকাতর মাল বক্ষণ করে না সৎকার মাল বক্ষণ করে না শুধু হাদিয়ে দিলে তারা গ্রহণ করে সুবহানাল্লাহ অল্প সময়ের ভিতরে সৈয়দ জাদির স্বামী ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এখন সৈয়দ জাদা যখন ইন্তেকাল করেছে সৈয়দ জাদির কিছু ছেলে মেয়ে আছে খুব গরিব এখন দুঃখে পড়ে গেছে খাবার দিতে পারছে না আরেকদিন ওই ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে তখন দেরি করে নাই মা জান ছেলেদের কান্নাকাটি সহ্য করতে না পারে ফর্দা নিয়ে ঘর থেকে বের হলো তার ছেলেদেরকে নিয়ে যাচ্ছে দেখি দেখি কোনো আল্লাহওয়ালা মানুষ পাওয়া যায় কিনা সুবহানাল্লাহ যাইতে যাইতে একটু কত দূর গেল যাওয়ার পরে দেখলো একজন আল্লাহর বান্দা কিন্তু বহির বহিল তো আল্লাহ রাস্তায় দান করে না নিজেও খাই না অপরকেও খাওয়াই না বহিল কৃপণ তখনই তাকে বলল যে ভাই মনে হয় আপনি একজন মুসলমান এই দেখো আমার দুই পাশে আমার ছেলে মেয়ে আমি কিন্তু সৈয়দজাদি আমি সৈয়দজাদি তাই আমার ছেলেরা ক্ষুধার ধারণায় সেরা কান্নাকাটি করতেছে শুধু কলে তোমার তরফ থেকে সৎকার নয় জকাত নয় যেহেতু আমরা রসুলের বংশধর হাদিয়ে হিসাবে যদি আমার ছেলেদেরকে যদি তুমি একটু সহযোগে করো মদিনাওয়ালা নবী খুশি হবে জোর বলুন না তখন সে যেহেতু বহিল বলে আপনি যে ঔলাদ রসুল আপনার দলিল কি বলে আমি আল্লাহ রসুল বংশ তাতে কোনো সন্দেহ নাই বলে আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না আমাকে সজারা দেখাতে হবে তুমি যে রসুলের বংশধর ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশধর সেটা আমাকে দলিল দিতে পারলে তাহলে আমার হাতের হাতিয়ে দেবে তখন মহিলাটা মনে মনে ভাবতে লাগলো
আমার চাওয়াটা ঠিক হয় নাই তার কাছে আর কিছু না বলে দুঃখিত হয়ে মন ছোট করে সেখান থেকে চলে গেল যাইতে যাইতে আর কতটুকু গিয়েছে দেখলো একজন মজুসি মজুসি মানে অগ্নিপূজক কিন্তু তাকে তার কাপড়ে চোপড়ে মনে হচ্ছে যেন একজন মুসলমান অনেক সময় দেখা যায় হিন্দু ভাইরা ফাইজামা ফন্দামি ভরে দাঁড়িয়ে রাখে দেখলে মনে হয় মনে হয় মুসলমানের ছেলে মূলত মুসলমান তো নয় হিন্দু ঠিক কিনা তাই সে মুসলমান মনে করি মজুসিকে বললো ভাই যান আমি রসুলের বংশধর এই আমার দুই পাশে এটা আমার ওলাদ এরা ক্ষুধার্থ এরা কান্নাকাটি করতেছে তোমার যদি সুযোগ হয় সৎকা নয় জকান নয় কিছু হাদিয়ে দিতে পারো তখন বলে বোন আপনি আমাকে ভুল ধারণা করেছেন আমি মূলত মুসলমান নয় আমি মজুসি মজুসি অর্থ অগ্নি পূজক আমি বিধর্মী তবে একটা কথা হলো জানি না কেন নূরুন নবীর বংশ বললে আমার বেশি আদর লাগে নবীর বংশকে আমার খুব আদর লাগে ভালো লাগে তাই তুমি একটা কাজ করো তুমি আমার ঘরে চলে আসো আমার আলিদে ঘরের ব্যবস্থা আছে সেখানে তোমার ছেলে মেয়েদেরকে নিয়ে অবস্থান করবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করব আপনার পর্দায় আপনি চলবেন আপনার নামাজ দোয়া আপনি আদায় করবেন আপনার জন্য খাদামার ব্যবস্থা করা হবে মহিলাটি আশ্চর্য হয়ে গেল যে একজন মুসলমান আমাকে মূল্যায়ন করলো না আরেকজন মজুসি হয়ে এইভাবে মূল্যায়ন করলো আল্লাহ তুমি দেখো সুবহানাল্লাহ বলেন তারপরে এই মহিলা তার ঘরে গিয়ে আরাম করতেছে মজুসিও আরাম করতেছে হঠাৎ করে দেখলো ওই মজুসি মদিনাওয়ালা নবী তার ঘরে চলে এসেছে আমরা ওলাদ রসুলকে কেন ভালোবাসি ওলাদ রসুলকে ভালোবাসলে ওলাদ রসুল মূল মদিনাওয়ালা নবীকে পাওয়া যাবে সুবহানাল্লাহ চলে এসে বলেন এই মজুসি তুমি আমার দিকে থাকো থাকানোর সাথে সাথে সে সহ্য করতে পারে নাই আমার নবীর নূরানি চেহারার আলো দাঁড়ায় তার অন্ধকার খলব আলোকিত হয়ে গেছে সে আর সহ্য করতে না পারে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম হিসাবে আমাকে কবুল করো আমার নবী বলে পড়ি দাও লা ইলাহা মুহাম্মাদুর এবং তার ঘরের যত ছেলে মেয়ে তার স্ত্রী সবাই আমার নবীর সাথে দিদার হয়ে তারা নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ওদিকে ওই বহিল যে হাদিয়া দে নাই বলেছে আমাকে দলিল দিতে হবে তুমি যে ওলাদ রসুল নাইলে আমার হাতের হাদিয়া পাবা না সে স্বপ্ন দেখতেছে এক নুরানি কামরা এত সুন্দর বালাখানা সে আর দেখে নাই এবং সে বালাখানার নিচে একজন এমন নুরানি হাস্তি আরাম করতেছে যাকে দেখলে খলিজা নুরানি হয়ে যাচ্ছে যার নূরের মতো নূর জীবনে দেখে নাই অর্থাৎ তিনি হচ্ছেন আকা মাওলা সোনার মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর মতো কেউ আছে নেই দু জাহাঁ মে সালে মুহাম্মদ নেই দু জাহাঁ মে সালে মুহাম্মদ জামালে খোদা হে কমালে মুহাম্মদ সুবহানাল্লাহ তাই আমার নবীর দরবার নবীর নুরানি চেহারা দেখে বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর বালাখানা এগুলো খা বলে আমার হুজুর আমাকে একটা ওখান থেকে একটা দালান দেন বলে তুমি কি বলে আমি মুসলমান তুমি যে মুসলমান সেই দলিল প্রথমে দিতে হবে দলিল দেওয়ার পরে তোমাকে এ বালাখানা দেওয়া যাবে সুবহানাল্লাহ
আমার নবী যখন দলিল তালাশ করতে চেয়ে তার হুঁশ থাকার কথা তো নয়, সে বেহুশের মতো হয়ে গেছে। তারপরে বলল, হে আল্লাহর বান্দা, গতকাল তোমার কাছে আমার বংশধরে একজন গরিব মহিলা সৈয়দজাদি গিয়েছিল, তুমি বলেছিলা তুমি যে সৈয়দজাদি দলিল দিতে হবে, নাইলে আমার হাতের হাদিয়া পাবা না। এখন আমি বলতেছি তুমি যে মুসলমান তোমার দলিল দিতে হবে, নাইলে আমি নবীর বেহেশত পাবা না। সুবহানাল্লাহ, এই অবস্থা দেখে সে পাগল মত হয়ে গেছে। ওই সৈয়দজাদিকে তালাশ করতেছে, সৈয়দজাদিকে তালাশ করতে করতে মজুসির ঘরে চলে গেছে। যাই বলে, হা ভাই মজুসি, আমি তোমাকে 300 টাকা দেবো, তবু ওই মেহমানদেরকে আমাকে একটু দাও। ওই মজুসি বলে, আমাকে মজুসি বলে না, আমাকে নবীর গোলাম গোলাম। সুবহানাল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি, তোমাকে যে ব্যস্ত থেকে বের করে দিয়েছে, ওই ব্যস্ত আমার নবী আমাকে দান করেছে শুধু ওলাদ রসুলকে তাজিম করার কারণে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন। সুবহানাল্লাহ, আর একটু জোরে। আল্লাহ বলতেছেন যে তোমরা হে ইমানদারগণ, প্রথমে ইমান ঠিক করো, এত্তাকুল্লাহ তারপরে আল্লাহকে ভয় করো। এ ভয় করো অর্থ ইমানের সাথে সাথে আমল করো। ইমান আমল ঠিক রাখার জন্য আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো। সুবহানাল্লাহ বলেন, ওলিদের সাথে সম্পর্ক করলে কত দাম আপনারা জানেন? আমাদের হুজুরদেরকে যে নেতা নেত্রীদেরকে ফুল তোড়া নিয়ে বরণ করে নি, দেখা যায় চতুর্দিকে গোলদাস্তা ফাতা, ফুলের ফাতা, মধ্যখানে ফুল, ঠিক কিনা? এখন ওই ফুলের সাথে সাথে ফাতো হুজুরদের কাছে এবং নেতা নেত্রীর কাছে চলে যায়, ঠিক কিনা? এমন যদি কেউ কাকে যদি যে এক তোরা ফাটা দে ফুল ছাড়া, খুশি হবে? হবে না, আরো নারাজ হয়ে যাবে যে আমাকে কি পেয়েছ, একটা ফুল উদয় নাই, ফুলের ফাটার তোরা দিয়ে আমাকে বরণ করে নিচ্ছ। তো এখন প্রশ্ন হচ্ছে, এই ফাটা তোমার তোমার তো 2 পয়সার দাম নাই, তুমি এত দামি কেন হয়েছ? বলে ফুলের ফাটা বলে, আমার কোনো দাম নাই, ঠিক আছে, কিন্তু আমি যখন ফুলের সাথে লেগে গেছি, ফুলের সাথে সাথে হুজুরদের হাতে চলে গেছি এবং নেতা নেত্রীর হাতে চলে গেছি, তো দুরুব আমাদের কোনো দাম নাই, আমরা গুণাগার ফাফি বন্দা। ওলিদের সাথে যখন সম্পর্ক করব, ওলিদের মাধ্যমে সোনার মদিনাওয়ালা নবী হয়ে ব্যস্ত হতে চলে যাব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, অনেক সময় দেখা যায় মুদির দোকানে চিনির বস্তা খোলা অবস্থায় বাতাসে উড়েয়ে সে চিনিতে বালি ভরে যায়। আমরা যদি কেউ বলি, ভাই 1 কেজি বালু নিবা, 1 কেজি বালু আমি বিক্রি করব, তুমি ক্রয় করবা, বলবো তুমি পাগল হইয়া গেছো নাকি, বালি কি আবার কেজি মাপা বেচা যায়, ঠিক কিনা? এরকম বলবে। কিন্তু চিনির সাথে যখন লেগে গেছে তখন সেটা দামি হয়ে গেছে, চিনির দরে বেচা যায়, তো দুরূপ আমরা বালুর চেয়েও নিদামি, আল্লাহ বলির চিনির চেয়েও বেশি দামি। বালুর সাথে চিনির সাথে বালু লেগে যেমন চিনির দরে বেচা যায়, আমরা যদি আল্লাহর ওলির সাথে সম্পর্ক করি, ওলিদের মাধ্যমে আল্লাহর দরবারে বিক্রি হয়ে বেচতে চলে যেতে পারবো। সুবহানাল্লাহ। তাই ওলিদের সাথে সম্পর্ক করুন, এটা আমাদের জন্য বড় নিয়ামত। সালাত দুনিয়ায়
বাস আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই নূরানি জলসাকে কবুল করুন ওলিদের ফয়েজ বরকত আল্লাহ আমাদেরকে দান করুন আমি অসুস্থ ব্যক্তি আমি এসেছি গোসল আদম দরবারে আমার সুস্থতার জন্য আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আর কিছুদিন ওলি নবী গোসগুতুবের খেদমত করতে পারি আল্লাহ যাতে আমার অসুখটা ভালো করে দে আমি গুনাহগার হিসাবে হুজুরদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যাতে আপনাদের মকসুদ পূরণ করে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ